ডিমের মধ্যে থেকে লক্ষ টাকার জিনিস বের করব আজকে আমরা সত্যি কি ভাইরাল ভিডিওতে তো তাই দেখেছি ডিমের ভিতর থেকে লক্ষ টাকার জিনিস বের করেছে তো যেই ভাবা সেই কাজ দেখে আমি কিন্তু লোভ সামলাতে পারলাম না ভিডিওটি তৈরি করে ফেললাম এবং ডিমের মধ্যে থেকে সত্যি কি লক্ষ টাকার জিনিস বের হয় চলুন একসঙ্গে আমরা দেখে নেই তো আপনারা ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন তাহলে সবাই উপকৃত হবে কিভাবে ডিমের ভিতর থেকে লক্ষ টাকার জিনিস আমরা বের করতে পারি তো এখানে আমরা দুইটা ডিম নিয়ে নিয়েছি আপনারা একটা ডিম হলেও হবে এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি তারপর ডিমটা ঠুকায়ে ঠুকায়ে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি ক্যাচির সাহায্যে কেটে নেওয়ার পর মুখাটা একটু বড় করে নিয়েছি নাওয়ার পর আমরা ডিমের দুটারি কুসুম বের করে নিয়েছি কুসুমগুলো আমাদের কাজে লাগবে না সেগুলো আমরা ভেজে খেয়ে নিতে পারবো আর যে খোসাগুলো নিয়েছি সেগুলো আমি এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এভাবে করে ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নিতে হবে তো আমার মনে হলো একটু পানি দিয়ে ক্লিন হচ্ছে না আমি বেসিংয়ে চলে এসেছি এরপর আমি এটা ভালো করে ক্লিন করে নিয়েছি এখন আমাদের লাগবে তিনটা মোমবাতি তো মোমবাতিগুলো আমরা তিনটাই ভেঙে ভেঙে দিয়েছি যেহেতু আমি ভেঙে দিয়েছি সুবিধার জন্য আপনারা যদি ফ্রাই প্যান বড় হয় তাহলে ভেঙে না দিলেও চলবে তো এই মোমবাতিগুলো দেখতে পাচ্ছেন গলে গিয়েছে কয়েক মিনিটের মধ্যে আমি গলে নিয়েছি আর সুতোগুলো থেকে অল্প একটু সুতো কেটে নিয়েছি আর যে ডিমটা ধুয়ে রেখেছিলাম শুকিয়ে নিয়েছি এরপর যে মোম গলা গলানো হয়েছিল। সেই অংশটুকু আমি ঢেলে দিচ্ছি ডিমের উপরে তো এখানে একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই সুতোটা আপনারা উপরে মানে একটু লাঠি দিয়ে বেঁধেও দিতে পারেন তো আমি এভাবে দিয়েছি যার যেভাবে সুবিধা মনে হয় সেভাবে এটা দেওয়া যাবে তো এরপর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম তারপর এটা কিন্তু জমে গিয়েছে তো এরপরে আমি এটা বের করে নিয়েছি এখন আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো এভাবে করে পুরো ডিমের খোসাটাই ছাড়িয়ে নিতে হবে আমাদেরকে তো আসলে ডিমের ভিতরে যে সাদা পর্দাটা থাকে সেটা আমি আসলেই ফেলাই এটা আপনারা ফেলে দিতে পারেন এতে করে আরও সুন্দর গোল হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা আসলে এটা কিন্তু আমরা অনেক দামি একটা ক্যান্ডেল তৈরি করে নিয়েছি মোমবাতি এটা কি বাজারে কিনতে গেলে কিন্তু সত্যি অনেক টাকা লেগে যায় এগুলো এগুলো হচ্ছে বড় বড় হোটেল রেস্টুরেন্টে জন্মদিনের পার্টিতে বিয়ে বাড়িতে সাজানোর জন্য এগুলো অনেক পয়সা খরচ করে কিন্তু কিনে নিয়ে আসতে হয় তো আসলে সেই পয়সাটা কিন্তু আমাদের বেঁচে যাচ্ছে এটাই সুবিধা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো একটু নেল পালিশ দিয়ে আমি এটা রঙ করে নিয়েছি এতে করে দেখতে আরও সুন্দর লাগবে তো আরও একটা দেখালাম সেটা কিন্তু আমি বেশ কিছুদিন আগে তৈরি করে নিয়েছি তো আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখন আমি এটা আপনাদেরকে আসলে জ্বালিয়ে দেখাবো। আপনারা যে কোনো জন্মদিনে বিয়েবাড়িতে বা অতিথি আসলে চমকে দিতে পারেন এরকম এক ক্যান্ডেল তৈরি করে এগুলো কিন্তু আসলে দেখতে খুব সুন্দর লাগে তবে ডিমের ভিতর থেকে যে লক্ষ টাকার জিনিস বের হয়েছে এটা আসলে আমি বলবো না কেননা এটা ভুল বলা হবে তবে জিনিসটা অনেক সুন্দর অনেক টাকা বেঁচে যাবে বাইরে থেকে কিনলে কিন্তু অনেক টাকা লাগতো আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কি লক্ষ টাকার জিনিস তৈরি হয়েছে কি না আর আপনারা বাসায় তৈরি করবেন দেখতেও ভালো লাগবে অনেকেই আপনার প্রশংসা করবে তো আমি অন্ধকারেও জ্বালিয়ে দেখেছি তো সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে থাকলে পেজটা ফলো দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ